সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের মনসুরাবাদ গ্রামে, যেখানে গতকাল এই পারুলি বেগমকে যে বাড়িতে একটি কুমিরে কামড়েছে সেই পারুলি বেগমের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ঠিক এই জায়গাটাই কিন্তু কালকে কুমিরটি এসেছিল এবং সেখানে গিয়ে কিন্তু কুমিরটি পারুলি বেগমকে কামড়েছে। গতকালকে যেটা আমরা জানতে পেরেছি যে ভোর ফজরের নামাজের পরপরই কিন্তু এখানে এসেছিলেন পারুলি বেগম এই কল থেকে পানি নেওয়ার জন্য। এখানে এসেই এই জাল যেখানে যেটা দেখতে পাচ্ছেন গরুগুলোকে আটকে রাখা হয়েছে, সেই জালে কিন্তু কুমিরটি আটকে ছিল। তো এই পারুলি বেগম যেটি জানাচ্ছিলেন আমাদেরকে যে উনি ভেবেছিলেন হয়তো গরুর বাছুর এইখানটা আটকে গিয়েছে, ছাড়াতে গিয়ে কিন্তু উনি কুমিরে কামড় খান। তো তারপরে তার আত্মচিৎকারে তার স্বামী রাজ্জাক শেখ তিনি এসে কিন্তু তার স্ত্রীকে উদ্ধার করেন এবং ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তো এই বিষয়ে আমি কথা বলবো এখানকার বাসিন্দা রয়েছে, আমি তার কাছে জানতে চাই কালকে গতকালকে কি ঘটনাটা ঘটেছে আপনি একটু জানাবেন আমাদের। কালকে ভোরবেলা সে ঘুমে থেকে উঠছে, ঘুমে থেকে উঠার পর কলপাড়া আসছিল, কলপাড়া আসার পর দেখি কি এই জায়গায় ডোলের ভিতরে হাঁস রাখা ছিল, হাঁসের ডোল মানে চ্যাপ্ট হয়ে গেছে। তখন যে কুমিরটা উঠে এসে এই মনে করেন কি জাল দিয়ে পেছানো ছিল, পেছানো ছিলার পর উনি ভাবছিল কি মনে হয় বাছুর, সে বাছুরটা ধরতে গেছিল, ধরার পরই কুমুরে করছে কি তারে কামড় দিছে, পাও তুলে কামড় দিছে, হাত তুলে কামড় দিছে। সে অনেক চিৎকার করছে, চিৎকার করার পর তার স্বামী আইসে তারে না ধরে মনে করেন কি এই কুমিরটা বাড়ি দিয়ে দুইটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর কুমিরটা এই জায়গা থেকে নেমে গেছে, নেমে যাওয়ার পর তারে কামড় দেওয়ার পর আমরা অনেক মানে ধরছি, ধরে টরে তার বাঁধছি, দুই জায়গা গামছা দিয়ে বাঁধছি, অনেক রক্ত ঝরছে। তারপর মানুষ চিকিৎসা করে আসার পর তারা নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে বর্তমানে। আপনারা এখন কেমন দিন কাটাচ্ছেন? এখন আমরা অনেক ভয়ের ভিতরে আছি, মনে করেন ভয়, আমাদের এই ছোট ছোট বাচ্চারা পানির ভিতরে যায়, আমরা অনেক আতঙ্কের ভিতরে আছি। যদি সরকার সব আমাদের এই কুমিরটা ধরে নেয় তাহলে আমাদের অনেক ভালো হয়, আমরা এতে চলাচল করি, আর রাত্রে আমাদের অনেক ভয় করে, আমরা রাত্রে প্রচুর ভয়ে ছিলাম, এক দুই বাড়ির লোক আসে একবারই ঘুমাইছি রাত্রে ভয়ে, মনে করেন। ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে পাচ্ছিলেন যে এই গ্রামবাসী যারা রয়েছে তারা কিন্তু বেশ আতঙ্কিত রয়েছে। আমি আরেকজনের কাছে শুনবো, গ্রামবাসীর কাছে। ভাই আপনাকে জানতে চাই কিভাবে আপনারা দিন কাটাচ্ছেন এখন? আমরা খুব একটা আতঙ্কের ভিতরে আছি, আমরা খুবই ভয়ে আছি, কারণ এই এরা বললো যে যেদিন আগে শুনলাম কুমুরে কামড়াইছে, আমরা সকালে আসলাম, আসলে দেখি আসলে অনেক ঘাও পাহাড় বানাই হেলাইছে, দেহে ভয়ে আতঙ্ক, কারণ কইতেছি এই কিভাবে ধরা যায়। এটা চেয়ারম্যানরে ফোন দে, চেয়ারম্যানরে ফোন দিয়ে দেখ চেয়ারম্যান কি কয়, এটা কিভাবে পদ্ধতি করে এই কুমোরটা ধরা যায়। আমার চেয়ারম্যান সকালে মনে হয় জানাইছে, জানার পর তখন প্রশাসনকে বলছে, বলছে এবারে আমরা বলছি প্রশাসন আইনে এটা কুমোরটা ধরা করেন, যেভাবে ধরা যায় ধরেন, কিন্তু তাইলে আমরা খুব আতঙ্কের ভিতরে আছি, আমরা কিন্তু বাল বাচ্চা নিয়ে যাওয়া আশা করি, খুব একটা ভয় আছে যে কিভাবে জামাগো কোন সময় ধরে কামড়ায়। এই কারণে সরকারের কাছে আমরা আবেদন, এই কুমোরটা যেহেতু যেভাবে ধরা যায় আপনারা কুমোরটা ধরে নিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে পাচ্ছিলেন যে গ্রামবাসী যেটা বলছে যে তারা কিন্তু বেশ আতঙ্কে আছে। আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি রাজ্জাক শেখের বাড়িটিতেই কিন্তু কালকে কুমির এসেছিল এবং কুমির কামড়ে এই যে যে জলাধারটা দেখছেন এই জলাধারে গিয়ে কিন্তু কুমিরটি আশ্রয় নিয়েছে। তো আজকে আমরা সেখানটায় এসেছি এবং আমাদের সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসেছেন, সেই সঙ্গে বন কর্মকর্তা এসেছেন, তারা কিন্তু এই কুমিরটির সন্ধান করার চেষ্টা করছেন কোথাও আছে কিনা। তো যেহেতু কালকে একটি কুমির এখানে একজনকে কামড় দিয়েছেন, সেই কারণে যেন এই জলাধারের কাছে কোনো বাচ্চা কিংবা কোনো বড় মানুষ যেন না যায়, সেই বিষয়ে কিন্তু বন বিভাগের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি কিন্তু লাল পতাকা কিন্তু টানিয়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাল পতাকা এখানে দিয়েছেন, সেই পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কুমিরটি এই জলাধারে আছে কিনা সেই বিষয়টাও কিন্তু স্থানীয় জনগণ কিন্তু এখানে কচুরি পানা পরিষ্কার করে সেটি শনাক্ত করার চেষ্টা করছেন, যেহেতু গত বছর এইভাবেই কিন্তু এই ধরনের পাশের জলাধারে কিন্তু একটি কুমির সন্ধান পাওয়া গিয়েছিল এবং সেটি বেশ চেষ্টা চালিয়ে উদ্ধার করেছিলেন স্থানীয় জনগণ। পরে কিন্তু বন বিভাগের কর্মকর্তা সেটি নিয়ে কিন্তু খুলনায় চলে গিয়েছেন।
তো আমরা যেটা দেখতে পেরেছি, গ্রামবাসী কিন্তু বেশ আতঙ্ক অবস্থায় রয়েছে। এই বিষয়ে আমি একটু কথা বলবো স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাকের সঙ্গে। আপনার কাছে জানতে চাই যে এই কুমিরের সন্ধানের তো আপনারা পেয়েছেন, শুনতে পেরেছেন, তো এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা ইতিমধ্যে এই ব্যাপারে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আমাদের ইউএনও মহোদয় এবং বন্য প্রাণী অধিদপ্তরের যে খুলনা রেঞ্জের যে প্রধান তাকে আমরা অবহিত করেছি, এবং ইতিমধ্যে আমরা যেখানে কমিটি কালকে দেখা গিয়েছে আমরা অলরেডি সেখানে চলে এসেছি, এবং যেই জলাধারে কমিটি সকলে ধারণা করছে যেখানে থাকতে পারে সেখানে কচুরি পানা ভর্তি, আমরা সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করছি। এবং যদি আমরা কমিটি শনাক্ত করতে পারি তাহলে আমাদের বন বিভাগের কর্মকর্তা রয়েছেন, আমাদের বন্য প্রাণী অধিদপ্তরের যে যারা সংরক্ষণ করেন তাদের সাথে কথা হয়েছে, তারা বললো যে আপনারা শনাক্ত করতে পারলে আমাদেরকে খবর দিবেন এবং আমরা চেষ্টা করব যে কুমিরটিকে জীবিত তাদের হাতে পৌঁছে দিতে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে স্থানীয় চেয়ারম্যান, তিনি কিন্তু জানাচ্ছেন যে এখানে কিন্তু তিনি এই কমিটির শনাক্তর চেষ্টা করছেন, এবং যেটি বলছিলেন যে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও কিন্তু খুলনা রেঞ্জে কথা বলেছেন। যদি কমিটি দ্বিতীয়বার শনাক্ত করা যায় সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে কমিটি বন বিভাগের কর্মকর্তারা এসে এটি উদ্ধার করার চেষ্টা করুন। তো এই বিষয়ে আমরা কথা বলবো যে আমাদের সঙ্গে যে বন বিভাগ কর্মকর্তা রয়েছে তার সঙ্গে কথা বলবো। আপনার কাছে জানতে চাই আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন এই কমিটি উদ্ধারের জন্য? আমরা সরেজমিনে এখানে এসেছি, এসে পর্যবেক্ষণ করতেছি কুমিরটি দেখা যায় কিনা। দেখা গেলে খুলনা থেকে বন্যপ্রাণী ইউনিটের রেস্কিউ টিম এসে এটা রেস্কিউ করে নিয়ে যাবে। তো গ্রামবাসী তো আতঙ্ক আছে, সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন এই কমিটি যেন মানুষ যেন জলাধারে না যেতে পারে সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আমরা এখানে লাল নিশান দিয়ে দিছি এবং বাচ্চাদের যারা আছে মানুষের নিজাম নিষেধ করে দেওয়া হচ্ছে যে কেউ যেন জলাশয়ের কাছে না যায়। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে এখানের বন বিভাগ কর্মকর্তারা কিন্তু বলছেন যে এখানে লাল নিশানা টানিয়ে দেওয়া হয়েছে যেন এখানে সাধারণ মানুষ যেন সে এই জলাধারের কাছে না যায়। যতক্ষণ না পর্যন্ত কমিটি উদ্ধার করা সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জলাধারের কাছে জানি না যায় মানুষজন, সেই বিষয়ে কিন্তু বলছিলেন। তো গ্রামবাসী যারা রয়েছে তারা কিন্তু একটাই দাবি জানিয়েছেন যে অতি দ্রুত এই কমিটিকে যেন উদ্ধার করে এখান থেকে নিয়ে যাওয়া হয়, কেননা এখানে যে ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে নিয়ে এই গ্রামবাসী বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছে। তো সর্বোপরি যে তারা যেটা বলছিলেন স্থানীয় প্রশাসন এবং বন বিভাগের কর্মকর্তার কাছে যে অতি দ্রুত গত বছরের ন্যায় এই বছরও যে কমিটিকে জানে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।